আমাদের বর্তমানে কোনো কোনো ভাই কোরআনে কারিমের এসব জিহাদের আয়াত দিয়ে নিজেরা নিজে অর্থ বুঝে নিজেরা নিজে আমল শুরু করে দেয়, মানে বিভ্রান্ত হওয়ার জন্য, গোমরাহির জন্য তারা এই আয়াতগুলোকে নিজেরাই ব্যাখ্যা করে, নিজেরাই আমল করে। কোরআনে কারিমের আয়াতগুলোর ব্যাখ্যা এবং বুঝটা নিতে হবে সালাফদের মানহাজে। সাহাবায়ে কেরাম কীভাবে বুঝছেন, সালাফেরা কীভাবে বুঝছেন, ঠিক সেইভাবে বুঝতে হবে। এই জন্য দেখতে হবে যে সাহাবায়ে কেরাম এই আয়াত দিয়ে কী বুঝছেন। এই আয়াতে আল্লাহাক সবাই বলে নাই যে জেহাদে নেমে যাও, এই কথা আল্লাহাক বলে নাই। জেহাদ অনেক কঠিন একটি আবাদত, এটির অনেক শর্ত, সারায়াত, অনেক বিষয় আছে যেগুলা না জেনে না বুঝে আপনি যদি জেহাদে নেমে যান তা আপনি শহীদ হবেন না, আপনি আত্মহত্যা করবেন। এজন্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদের এক এক জায়গায় এক একটা অর্থ, কোনো জায়গায় জিহাদ মানে আপনি তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হিসাবে যদি তার রাষ্ট্রের কাফের মুনাফেক হয় তো তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করা লাগে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর যদি অন্য রাষ্ট্রের হয়, অন্য জায়গার হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে জিহাদের ঘোষণা দিবেন, তারপরে জিহাদের বাস্তবায়ন করবেন। এজন্য এই আয়াতগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, বিশেষ করে যুব সমাজ। বর্তমানে পৃথিবীব্যাপী বড় একটা ফেতনা বাহিরেছে, কিছু কিছু বক্তা বাহিরেছে ফেসবুকে ইন্টারনেটে, এদের ছবিও দেখা যায় না, এদের এরা কে চিনেও যায় না, এক একটা ছদ্মনাম দিয়ে দেওয়া হয়, নাম অমুক আপনানি, অমুক সে, কে আপনানি, কোথায় বাড়ি, কি সে আলেম না জাহেল না, এই নামে দুনিয়াতে কেউ নাই, আরেকজন দিয়ে বলে দিচ্ছে এই নামে, কোনো কিছু জানা নাই, যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম কিছু বর্তমানে দেখবেন ফেসবুকে ইন্টারনেটে এরকম আসে। খালি জিহাদের বয়ান, খালি যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, ওই খন্দকের যুদ্ধের বয়ান, মানে এগুলা বলে যুবকদের মনটাকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা, জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করা, এগুলার জন্য উস্কানি দেওয়া হয়। এগুলার কোনো একটা জায়গা থেকে মানে এটাকে পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এজন্য এই জাতীয় ব্যক্তিদের থেকে এলেম নেওয়া যাবে না, কারণ এরা কারা, এদেরকে আমরা চিনি না, জানি না, শুনি না, আপনি এদের আলোচনা শুনবেন কেন? আপনার মোবাইলে যদি এই জাতীয় আলোচনা আসে আপনি এটাকে ডিলিট করে দিবেন, এটা থেকে দূরে থাকবেন। এসব আবেগী আলোচনা শুনে শুনে অনেক ভাই গোমরা হয়ে যাচ্ছে, অনেক ভাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনি যাকে চিনেন না এলেম কিভাবে নেবেন? ইমাম বুখারী রাহমাহুল্লাহ চিনার পরেও এলেম না নিয়ে চলে আসছেন, অনেক বড় বড় মহাদ্দেসের কাছে গেছেন হাদিস আনার জন্য, যাই তার আমলের ত্রুটি দেখছেন, দেখার পরে তিনি হাদিস না নিয়ে চলে আসছেন। তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাদেরকে চিনেন, জানেন, সরাসরি দেখছেন, তারপরেও এলেম নেন নাই, আর আপনি তাকে চিনেন না, জানেন না, শুনেন না, তারা কোনোদিন দেখেন না, হে কি আলেম না জাহেল না কি, না মুনাফেক না ইহুদি, ইহুদিও তো হইতে পারে, ইহুদিরাও কিন্তু আপনার কোরআন সুন্নার বয়ান আমাদের থেকে অনেক ভালো জানে, ইহুদিরও আপনি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিম যুবকদেরকে আপনি বিভ্রান্ত করার জন্য তারা একটা নাম দিয়ে ছেড়ে দিল একটা ভিডিও, তা আপনি তাকে চিনেন না, জানেন না, শুনেন না, আপনি তার ওয়াজ শুনবেন কেন? এজন্য এই জাতীয় জিনিসগুলো থেকে দূরে থাকবেন। আর জিহাদের আয়াতগুলো সালাফদের মানহাজে, সালাফেরা যেভাবে বুঝছেন সেভাবে বোঝার চেষ্টা করতাম। আমি আবার মদিনা মোনাওয়ারা ইসলামিক সেন্টার মদিনা মোনাওয়ারা এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম যে সালাফে সালেহিনদের, সালাফদের মানহাজে দিন বুঝা, দিন বুঝার সঠিক পদ্ধতি হলো সালাফদের মানহাজে বুঝতে হবে, নিজে নিজে বোঝা যাবে না।